সহিহুল বুখারীর হাদিস, সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়াম আল আশারা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া লাল জিহাদু ফী সাবীলিল্লাহ? ক্বালা ওয়া লাল জিহাদু ফী সাবীলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইয়। রাওয়াহু আল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের যেই দিনগুলির ইবাদত সবচেয়ে প্রিয়, দিনগুলির ভালো কাজ সবচেয়ে পছন্দনীয়, সেই দিনগুলি হচ্ছে যুলহজ্জা মাসের এই প্রথম 10 দিন। গোটা বছরের মাঝে এই 10 দিনের আমল সালেহ, সঠিক ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবাই কেরামগণ জানতেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আরও কিছু কাজ রয়েছে, তাহলে সেগুলি প্রিয় না এই দিনগুলির আমলগুলি প্রিয়? এজন্য প্রশ্ন করে বসলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, সেটার চেয়েও কি এই 10 দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের চেয়েও এই 10 দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইয়। কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জান মাল নিয়ে বের হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, অতঃপর সব কিছু শেষ হয়ে যায়, নিজেও ফিরতে পারে না, কোনো মাল সম্পদ নিয়ে ফিরতে পারে না, ওই ব্যক্তির ওই জিহাদ ফি সাবিলিল্লাহ এই 10 দিনের আমলগুলির চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়।